একটি ছোট্ট গ্রামে অনামিকা নামের একটি মেয়ে থাকত। সে খুবই রাগী এবং অহংকারী ছিল। যেহেতু তার কাছে টাকা ছিল, অনামিকার যখন নতুন নতুন বিয়ে হয়, একদিন সকালবেলায় সে ঘুম থেকে উঠে টিভি দেখছিল। তা দেখে তার শাশুড়ি মা তাকে জিজ্ঞাসা করে, মা অনামিকা, আজ শ্রাবণ মাসের সোমবার, পুরো ঘরকে ভালো করে পরিষ্কার করে আলপনা দিয়ে দিও। কি, আমি পুরো ঘর পরিষ্কার করব আর তারপর আলপনা দেব? এসব আমি করতে পারবো না। এই জন্য আমার মা বাবা এত পণ দিয়ে আপনার ছেলের সাথে বিয়ে দেয়নি যে আমি এসব কাজ করি। যদি আপনার ইচ্ছে হয় তো আপনি গিয়ে নিজে করুন, এসব কাজ আমাকে করতে বলবেন না কখনো। এতে কি ক্ষতি হয়েছে মা? নিজের ঘরের কাজ যদি আমরা নিজে করে নি? সেসব আমি জানি না কোনটা ভালো কোনটা ভুল। আর যদি আমরা টাকা ফেলি তাহলে অনেক চাকর বাকর পাওয়া যাবে। আমাদের মতন বড় লোকেরা যদি কাজ করে তাহলে তাদের সম্মানে বাঁধবে। এই বলে অনামিকা ঘরের ভেতরে চলে যায়। তারপর নির্মলা তার কথা শুনে ভাবতে লাগে, যেহেতু এ বড়লোক ঘরে বড় হয়েছে তাই এত মেয়েটার অহংকার। এভাবে নির্মলা মনে মনে ভাবে। এভাবে কিছুদিন কেটে যায়। একদিন নির্মলার কাছে ফোন আসে যে তার আত্মীয়রা তার বাড়িতে আসছেন। ঠিক সে সময় অনামিকা বাইরে যাচ্ছিল। নির্মলা তাকে দাঁড় করিয়ে বলে, মা অনামিকা, আজকে আমার বাপের বাড়ি থেকে কিছু আত্মীয়রা আসবেন, তুমি বাইরে কোথাও যেও না, ঘরেই থাকো। আপনার বাপের বাড়ি থেকে আত্মীয়রা আসবেন? আমার ইচ্ছে নেই তাদের সাথে দেখা করার। এটা ভালো হবে যদি গরিব লোকদেরকে আমাদের ঘরে না ঢুকতে দেওয়া হয় তো। আর নাই আমি তাদেরকে খাওয়াতে পারবো, এসব কাজ আমি করতে পারবো না। তোমার এত অহংকার হওয়া উচিত নয় অনামিকা। আমাদের কাছে টাকা আছে, আজ কালকে নাও থাকতে পারে, সকলকে সম্মান করা উচিত। বন্ধ করুন আপনার এই লেকচার, আমার কাছে এত ধৈর্য নেই এসব শোনার মতন। যদি আমার কথা কেউ জিজ্ঞাসা করে বলে দেবেন আমি কিছু দরকারি কাজে বাইরে গেছি। এই বলে সে নিজের গাড়ি নিয়ে বাইরে চলে যায়। ঠিক ওই অহংকারের সাথে সে রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছিল। হঠাৎ করে সাইকেলে করে একটি লোক তার গাড়ির সামনে চলে আসে। তা দেখে অনামিকার খুব রাগ হয় এবং সে সাইকেলটিকে গিয়ে ধাক্কা মেরে ফেলে দেয়। ওই লোকটি মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে অনামিকা নিজের কার থেকে নিচে নেমে এসে লোকটির কাছে গিয়ে বলে, এই, তুমি কি চোখে দেখতে পাও না বড় লোকদের গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে? এইসব সাইকেলগুলোকে না সরকারকে ব্যান করে দেওয়া উচিত। আচ্ছা, এই রাস্তাটা তোমার বাপের রাস্তা নাকি? হ্যাঁ। আর যদি একটাও কথা বলো জেলে ঢুকিয়ে দেব। তা শুনে লোকটি ভয়ের চোটে পালায় সেখান থেকে। এভাবে সে গরিবদের সাথে ব্যবহার করত যেন তারা অছুত, শুধুমাত্র এই অহংকারে যে তার কাছে অনেক টাকা আছে। সবসময় শপিং করে তার সব টাকা সে বরবাদ করত। কিছুদিন এভাবেই কেটে যায়। তাদের বাড়িতে একটি নতুন চাকরানি আসে। এসে সে ঘর পরিষ্কার করতে লাগে। সব ঘর পরিষ্কার করার পর সে অনামিকার ঘরের দিকে যায়। সকাল হয়ে যাওয়া সত্ত্বেও অনামিকা ঘুমুচ্ছিল। হঠাৎ করে উঠে বসে যায় ওই চাকরানি তার সামনে এসে দাঁড়িয়ে পড়াতে। যেহেতু সে চাকরানি তার চোখের সামনে এসে দাঁড়ায়, অনামিকা রেগে মেগে গিয়ে তাকে একটি জোরে থাপ্পড় লাগিয়ে দেয়। বৌদিমণি, আমায় মারবেন না, আমায় ছেড়ে দেন, আপনার শাশুড়ি মা আমাকে বলেছিলেন এই ঘরটা পরিষ্কার করতে। ঘরের ভেতরে ঢোকার আগে তোমাকে জিজ্ঞাসা করা উচিত ছিল, এটা কি তুমি জানো না? এই কারণেই তুমি চাকরানি। সকালে উঠে তোমার মুখ দেখা আমার জন্য খারাপ, বেরো এখান থেকে। এই বলে সে তার উপরে চিৎকার করতে লাগে। সে চাকরানির খুব খারাপ লাগে এবং সেখান থেকে সে চলে যায়। তা দেখে নির্মলা এসে অনামিকাকে বলে, অনামিকা, তোমার অহংকার দিনের পর দিন বেড়েই যাচ্ছে, সকলকে তুমি খুব ছোট নজরে দেখছো, আমি তাকে এখানে পাঠিয়েছিলাম। তাহলে তো আপনাকেই কথা শোনানো উচিত, আমাকে না জিজ্ঞাসা করে আপনি তাকে আমার ঘরের ভেতরে কিভাবে ঢুকতে দিলেন? যদি তুমি 10টা পর্যন্ত ঘুমোতে থাকো তাহলে কি করবো না পাঠিয়ে? তুমি এরকম ব্যবহার করলে কেউ এখানে কাজ করতে আসবে না, বুঝলে? আপনি জানেন না টাকা ফেললে অনেক লোক আসবে কাজ করার জন্য। এভাবে সে অহংকারের সাথে বলে। কিছুদিন কেটে যায়, কিন্তু তাও অনামিকা বদলায় না। একদিন অনামিকা নিজের কার চালিয়ে খুব জোরে যাচ্ছিল। একটি জায়গা যেখানে চৌমাথা ছিল, সে নিজের গাড়িটির কন্ট্রোল হারিয়ে ফেলে আর গিয়ে একটি গাছের মধ্যে ধাক্কা মারে। অনামিকার কারের দরজাটা খুলে যায় আর সে মাটিতে এসে পড়ে।
অনামিকার খুব আঘাত লেগেছিল, তাই অনেক রক্ত বয়। যেহেতু সে জ্ঞানে ছিল তাই সে বলে, দয়া করে কেউ আমায় বাঁচাও, কেউ বাঁচাও। এভাবে সে ডাকতে লাগে। যত কার যাচ্ছিল তারা কেউ সাহায্য করার জন্য সামনে আসে না, তাকে সেই অবস্থাতে ছেড়ে চলে যায়। অনামিকার গলা শুকিয়ে আসছিল। হে ভগবান, কেউ আমাকে এসে একটুর জন্য সাহায্য করো। এভাবে সে বিনতি করতে লাগে। ইতিমধ্যে কিছু মজদুর যারা নিজের কাজ শেষ করে সেই পথ দিয়ে যাচ্ছিল, অনামিকাকে ওই অবস্থাতে দেখে তারা কাছে ছুটে আসে। দয়া করে আমায় বাঁচাও, অনেক পূর্ণ হবে। এভাবে সে বিনতি করতে লাগে। তারা দেরি না করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যায় তাকে। ডাক্তারে বলে যে অনামিকার অনেক রক্ত বেয়ে গেছে শরীর থেকে, তাই তারা তিনজনে মিলে নিজেদের রক্ত দান করে অনামিকাকে। আর এভাবে ডাক্তারবাবু অনামিকার প্রাণ বাঁচান। এই খবরটা পাওয়ার পর সঙ্গে সঙ্গে নির্মলা হাসপাতালে পৌঁছয়। কিছুক্ষণ পরে অনামিকার জ্ঞান ফিরে আসে। নির্মলা তার পাশেই বসেছিল। মা, ডাক্তারবাবু কি বললেন? ঠিক সময়ে ওই তিনজন কর্মচারী যদি তোমাকে হাসপাতালে নিয়ে না আসতো আর নিজের রক্ত না দিত, তোমার প্রাণ বাঁচানো যেত না। ডাক্তারবাবু জানতো না এসব ব্যাপার নিয়ে, তাই তোমার প্রাণ বাঁচাবার জন্য ডাক্তারবাবু তাদের রক্ত তোমার শরীরে দিয়ে দিয়েছেন। তুমি গরিবদেরকে পছন্দ করো না? না, এভাবে নির্মলা তাকে বলে। অনামিকা নিজের মাথা নিচে করে রাখে লজ্জার চোটে। এবার আমি সঠিক শিক্ষা পেয়েছি। এতদিন ধরে আমি অনেক ভুল করেছিলাম, শুধুমাত্র বড় লোকেদেরকে সম্মান করে। মানুষের জন্য টাকা বড় হওয়া উচিত নয়, তাদের মধ্যে মনুষ্যত্ব বড় হওয়া উচিত, যেন তারা সকলকে সমান চোখে দেখতে পারে। জীবনে আর কখনো আমি অহংকারী হয়ে থাকবো না। খুবই নম্রতার সাথে সে বলে। এভাবে শিক্ষা পাওয়ার পরে অনামিকা নিজের ঘরের কাজ নিজে নিজেই করতে শুরু করে আর সকলের সাথে খুব ভালো ব্যবহার করতে লাগে। তা দেখে শাশুড়ি মাও খুব খুশি হন। একটা খুব সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে বসুদা নামের এক মহিলা থাকত। তার ছেলের নাম ছিল বিনোদ। তারা একটি ছোট্ট কুঁড়ে ঘরে থাকত। বিনোদ খুব ভালো করে পড়াশোনা করে ভালো চাকরি পায়। পড়াশোনার দরুন তার পরিচয় কীর্তি নামের একটি মেয়ের সাথে হয়। একদিন সে তাকে বাড়ি নিয়ে আসে। মেয়েটি খুব বড় লোক ছিল। সে সোজা কীর্তিকে নিজের মায়ের কাছে নিয়ে আসে আর মাকে বলে, মা, এই মেয়েটির নাম কীর্তি, এ তোমার পুত্রবধূ হবে। তা দেখে বসুদা খুব খুশি হয়। কিন্তু কীর্তি তাদের বাড়িটাকে দেখার পর বলে, যদি আমার বাবা এই ব্যাপারে জানতে পারেন, তিনি আমাদের বিয়েতে কখনো রাজি হবেন না। তিনি ভাববেন তুমি আমাকে টাকা দেখে ভালোবেসেছ। আমরা গরিব হতে পারি মা, কিন্তু আমরা তোমাকে ভালো করে দেখাশোনা করব। আমার ছেলে এখন চাকরি পেয়ে গেছে, আর কোনো অসুবিধা হবে না। আরে, এতক্ষণ ধরে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো, এখানে বসো মা। এভাবে পাশে রাখা চেয়ারটিকে দেখিয়ে সে বলে। কিন্তু কীর্তি বলে তাদেরকে এক্ষুনি বেরোতে হবে। কিন্তু কীর্তির ভেতরে ভেতরে খুব রাগ হচ্ছিল। আরে, অন্তত এক গ্লাস জল তো খাও মা। এই বলে সে মাটির কলসি থেকে জল এনে তাকে দেয়। তা দেখে কীর্তি তেলে বেগুনে জ্বলে বলে, ছিছি, আমি শুধু ফ্রিজের জল খাই, আমি অন্য কোনো জল খাই না, তাও আবার শুধু মিনারেল ওয়াটারই আমি খাই, বুঝেছেন? এই বলে সেখান থেকে বেরিয়ে আসে সে। তার পেছনে পেছনে বিনোদও আসে। হঠাৎ করে একটি কার এসে তাদের সামনে দাঁড়ায়। সেখানে কীর্তি চেপে বসে এবং বিনোদকেও ডাকে। তারপর দুজনে মিলে কীর্তির বাবার কাছে যায়। সেখানে গিয়ে কীর্তি তার বাবাকে বলে, বাবা, আমি তোমাকে বিনোদের কথা আগে বলেছিলাম না, এই বিনোদ, কিন্তু এরা খুব গরিব। আজকে এদের বাড়ি গেছিলাম, তখনই জানতে পেরেছি। আরে পাগল মেয়ে, আমি এর ব্যাপারে ভালো করে খোঁজ নিয়েছি। এদের পরিবারের খুব সুনাম আছে। কি হয়েছে যদি এদের কাছে টাকা নেই তো? এমনিতেও সব সম্পত্তি তোমার, তোমরাই পাবে, তারপর দেখবে ঠিক বড় লোক হয়ে গেছো। আমাদের কাছে তো অনেক টাকা আছে। কিন্তু বাবা,
এ নিজের মাকে ছেড়ে আসার জন্য তৈরি হবে না। হ্যাঁ তা ঠিক, আমাকে ছোটবেলা থেকে আমার মা অনেক কষ্ট করে বড় করেছে, খুব পরিশ্রম করে সে আমাকে পড়াশোনা শিখিয়েছে, যার ফলে আজ আমি চাকরি পেয়েছি। যদি আমি তাকে ছেড়ে চলে আসি তাহলে কি সেটা ভালো হবে? এটা আমার কর্তব্য। এভাবে সে কীর্তির বাবাকে বলে। তাহলে আমি তোমার বাড়ির ঠিক সামনে একটি বড় বাড়ি কিনে নেব, বিয়ের পরে তোমরা দুজনে সেখানে গিয়ে আরাম করে থাকবে, তোমার মাও তোমাদের সাথে থাকতে পারেন। ওই ছোট্ট কুড়ে ঘরটাকে সরিয়ে আমরা সেখানে ছাউনি দেব যেখানে তোমরা গাড়ি পার্ক করবে। বিনোদ তার কথায় রাজি হয়ে যায়। এভাবে তাদের মধ্যে চুক্তি হয়। তারপর সে নিজের মায়ের কাছে এসে যা যা কথা হয়েছিল তাকে বলে। কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে হয়ে যায়। যেমনটি কীর্তির বাবা বলেছিলেন, তিনি একটি বাড়ি কিনে নেন আর সেখানে বিনোদ, বিনোদের স্ত্রী আর তার মা থাকতে লাগেন। কিন্তু বসুদা এই সব কিছুতে রাজি ছিল না। ফ্রিজের জল, এসির ঠান্ডা হাওয়া আর কোনো না কোনো কথা নিয়ে বৌমার সাথে খিটখিট হতেই থাকত। একদিন কীর্তি নিজের শাশুড়ি মাকে বলে, আপনি সবসময় এই পুরনো শাড়িটা পরে কেন ঘুরতে থাকেন? আমাদের কাছে অনেক টাকা আছে, আপনি একটি নতুন শাড়ি তো কিনতেই পারেন। ঘরে ফ্রিজ আছে, তা সত্ত্বেও আপনি মাটির কলসি নিয়ে এসেছেন আর রান্নাঘরে রেখে দিয়েছেন। আমি যদি এসি চালাই আপনি এসে জানলা খুলে দেন। আপনি এখন মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছেন। মা, তুমি আমাকে এভাবে কেন বলছো? কি লাভ হবে অযথা টাকা খরচা করে? কি দরকার এখন নতুন শাড়ি কেনার? যদি আমি ফ্রিজের জল খাই তাহলে আমার গলায় ব্যথা হয়, এসির হাওয়া আমার ভালো লাগে না, আমি অভ্যস্ত নই যে, এসব জিনিস আমার সহ্য হয় না। আপনার যদি এসব কিছুই ভালো লাগে না তো আপনি নিজের কুড়ে ঘরে গিয়ে থাকুন, আমি প্রত্যেক দিন গিয়ে আপনাকে খাবার দিয়ে আসব। যদি কখনো আমার বাড়িতে কোনো অতিথি আসে, আপনার জামা কাপড় দেখে সে চাকর নাকি বলে, তখন আমার বলতে লজ্জা করে যে আপনি আমার শাশুড়ি মা। ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কি অসুবিধা? যদি নিজের ব্যবহার পাল্টাতে পারবেন না তাহলে এখানে থাকার প্রয়োজন নেই। তার এসব কথা শুনে বসুদা খুব কষ্ট পায়। সেই দিনটা কেটে যায়। পরের দিন সে নিজের ছেলেকে বলে, বাবা, আমি আর এ ঘরে থাকতে পারছি না, আমি নিজের কুড়ে ঘরে গিয়ে থাকবো, এই ঘরের জন্য আমি যোগ্য নই। কেন মা, তোমার বৌমার সাথে ঝগড়া হয়েছে বুঝি? বৌমা আমার সোনার মতন, আমার সে খুব ভালো করে দেখাশোনা করে, কিন্তু আমি এই ফ্রিজ এসির অভ্যস্ত নই যে, আমার জন্য ওই বাড়িটাই ঠিক। মা, তুমি যদি এখান থেকে চলে যাও সকলে কি ভাববে? এত বড় বাড়ি থাকা সত্ত্বেও আমি তোমাকে ওই ছোট কুড়ে ঘরে থাকার জন্য পাঠিয়ে দিয়েছি। আমি তাদের সকলকে জবাব দেব, এমনিতেও কারো এত সময় নেই ভাবার মতন। তারপর না চাইতেও মায়ের কথায় রাজি হয়ে যায় বিনোদ। বসুদা নিজের সব জিনিসপত্র গুটিয়ে কুড়ে বাড়িতে চলে যায়। তা দেখে বৌমা মনে মনে ভাবে, হে ঈশ্বর, শেষ পর্যন্ত তুমি আমাকে এই বুড়ি থেকে নিস্তার দিলে, হাহ, এবার শান্তি। কিন্তু কীর্তির শাশুড়ি মা খুব ভালো মনের ছিলেন, তাই সে মনে মনে প্রার্থনা করেন, হে ঈশ্বর, আমার ছেলে আর বৌমাকে তুমি সবসময় সুখে রাখো, তাদের মধ্যে কখনো যেন ঝগড়াঝাটি না হয়, এটা খেয়াল রেখো। এভাবে সে পরমেশ্বরের আগে প্রার্থনা করে আর নিজের ওই ছোট্ট কুড়ে ঘরে জীবনযাপন করতে লাগে।